101 জন মানুষকে সে হত্যা করবে? লোকেরা বললেন, ওই পথে যাবেন না, সে একজন পশু। তখন গৌতম বললেন, যদি আমি না যাই তবে কে যাবে? সে বলল, যত্তসব, তুই অবশ্যই একটা পাগল উন্মাদ। তখন গৌতম বললেন, তোমায় সেই শহরে যেতেই হবে যেখানে তুমি হত্যা করেছিলে 100 লোককে। বহুকাল আগে এক ব্যক্তি ছিলেন, তার আসল নামটা আমরা ভুলে গিয়েছি। লোকে তার নাম দিয়েছিল অঙ্গুলিমালা। তার সাথে কিছু একটা ঘটেছিল, তার মনে হয়েছিল যে সমাজ তার প্রতি অন্যায় করেছে, তাই সে একজন রাগী মানুষ হয়ে উঠল। জানেন তো, যখন আপনি যুবক, আপনার মনে হয় সব কিছুই আপনার সাথে অন্যায় হচ্ছে। তো সে সমাজের ওপর খুব রেগেছিল, আর সে একটা প্রতিজ্ঞা করেছিল, যেই শহরে তার সাথে এমন অন্যায় ঘটেছে সেখানে সে 101 জন মানুষকে হত্যা করবে। 101 জন মানুষকে সে হত্যা করবে, আর সে তাদের প্রত্যেকের বুড়ো আঙুল কেটে ফেলবে, আর গলায় জপমালা হিসাবে ধারণ করবে, একটা মালা যা আঙুল দিয়ে তৈরি, বা বুড়ো আঙুল। তো সে সেটাই করতে লাগলো। মানুষ সেই পথে যেতে ভয় পেতে লাগলো। সে একটা জঙ্গলে থাকত, কিন্তু সেটা ছিল আরও অন্যান্য অনেক জায়গায় যাওয়ারও পথ। মানুষ মারা যেতে লাগলো। কয়েক বছর ধরে সে 100 মানুষকে হত্যা করল। তার বাসনা সন্তুষ্ট করার জন্য আর শুধু একজন মানুষ দরকার, শেষ একজন। তা একদিন গৌতম বুদ্ধ এই শহরে এলেন। তো ততদিনে যেহেতু সে পড়ছিল এই আঙুলের মালা, সবাই তাকে অঙ্গুলি মালা বলে রাখত, যার অর্থ একজন ব্যক্তি যিনি আঙুলের মালা পরেন। তার শপথ পূরণ করার জন্য তার মাত্র আর একটা আঙুল দরকার ছিল। গৌতম এলেন, আর তারও সেই পথে যাওয়ার ছিল। লোকেরা বললেন, ওই পথে যাবেন না, সে একজন পশু, সে কোনো মানুষ নয়, সে এমন কেউ নয় যে আপনি তাকে শিক্ষা দেবেন বা তাকে ধ্যান করা শেখাবেন। যাবেন না, কারণ সে আর একটা জীবন চায়, আর আমরা চাই না যে সেটা আপনি হন। তখন গৌতম বললেন, যদি আমি না যাই তবে কে যাবে? আর তার স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। তার তো শুধু আর একটা আঙুলের দরকার, আমি না গেলে আর কে যাবে? আমাকে যেতে দাও। এই বলে তিনি গেলেন। অঙ্গুলিমালা বসেছিল একটা পাথরের ওপর। সে এই সন্ন্যাসীকে নিঃশব্দে আসতে দেখল। এতদিনে সে তার খ্যাতি উপভোগ করতে শুরু করেছে। লোকেরা তাকে দেখে আতঙ্কিত হয়, সে সেটা পছন্দ করে। শুধু তার নাম উল্লেখ করলেই মানুষ কাঁপে। সে সেটা উপভোগ করতে শুরু করেছে। তো সে সেই পাথরের ওপর বসে গর্জন করে বলল, আমি এখানে আছি আর তোমার শেষ সময় ঘনিয়ে আসছে। গৌতম তার দিকে তাকালো আর মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে লাগলো চুপচাপ। তার এটা পছন্দ হল না। সাধারণত যখন লোকেরা তাকে দেখে বা তার কথা শোনে, লোকেরা তাদের জীবন বাঁচাতে প্রাণপণে ছোটে, সে সেটা পছন্দ করে। এই মানুষটা অনায়াসে হেঁটে যাচ্ছে, তার সেটা পছন্দ হল না। সে পাথর থেকে লাফিয়ে এসে তার সামনে দাঁড়াল। সে বলল, অতচ্ছাড়া তুই কে রে? আর তুই জানিস আমি কে? সে তার মালাটা দেখালো, সমস্ত আঙুলগুলো। আর তুই আমার সম্পর্কে জানিস? গৌতম বললেন, আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু তাতে কি হয়েছে? আর সে হাঁটতে লাগলো। ওরে বেটা, তুই কোথায় যাচ্ছিস? আমি যখন তোর সাথে কথা বলছি তুই তখনও হাঁটছিস? গৌতম বললেন, আমি অনেকদিন আগেই
যাওয়া বন্ধ করে দিয়েছি। আমার যাওয়া বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে, আমি পৌঁছে গেছি। আপনি সে যিনি কোথাও যাওয়ার চেষ্টা করছেন? তখন অঙ্গুলিমালা হেসে উঠল। সে বলল, যত সব, তুই অবশ্যই একটা পাগল উন্মাদ। আমি স্থির দাঁড়িয়ে, আর তুই বলছিস আমি যাচ্ছি, তুই হাঁটছিস আর তুই বলছিস তুই চলছিস না, তোর সমস্যাটা কি? তিনি বললেন, না না, আমি অনেক আগেই পৌঁছে গেছি, আমি কোথাও যাচ্ছি না। আপনি সে যিনি কোথাও যাওয়ার চেষ্টা করছেন, তবে আপনি জানেন না কিভাবে সেখানে যাবেন। আপনি আমার আঙুল চান? না, আমার ঘাড়। আমার মাথাটাকেও পেন্ডেন্ট হিসাবে ঝুলিয়ে নিন, বুঝলেন, পেন্ডেন্ট হিসাবে। আপনি আঙুল পেয়েছেন, আমার মাথাটাও ঝুলিয়ে নিন, এটা গলার হাড়ের জন্য ভালো, কারণ আমার কাজ শেষ, আমি পৌঁছে গেছি। যাই আসে না, আমি শরীরে আছি কি নেই, আপনি যা চান তাই করতে পারেন। দেখুন, হত্যার আনন্দ তখনই পাওয়া যায় যখন আপনি আতঙ্কিত আর আপনি মরতে চান না। যখন কেউ মরতে চায় তার কিছু আসে যায় না, সেই মানুষকে হত্যা করে কি লাভ? আর দেখে মনে হচ্ছে আপনি এই মানুষটাকে হত্যা করলেও আপনার 101 জনকে হত্যার অভিলাষ পূরণ হবে না, কারণ এই লোকটা আপনাকে আনন্দটা ঠিক দেবে না। তারপর সে বলল, দাঁড়া, আমায় বলতো এসব কি, ব্যাপারটা কি? তুই হাঁটছিস অথচ বলছিস তুই পৌঁছে গেছিস, আর নড়াচড়া করছিস না, আমি নড়ছি না, তুই বলছিস আমি নড়ছি। আপনি পূর্ণতা খুঁজছেন আপনার নিজের মতো করে, 101। আমি পরিপূর্ণ, এটাই বড় পার্থক্য। আর আপনি আমার জীবন নিতে পারেন, আপনি যদি মনে করেন তাতে আপনি পরিপূর্ণ হবেন তাই করুন, কারণ মানুষকে পরিপূর্ণ করাই আমার কাজ। যদি এটা এত সহজে ঘটে যায় যে কোনো শিক্ষা ছাড়াই কেবল আমার গলা কেটে ফেললে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন, তাহলে করে ফেলুন, সমস্যা কোথায়? এরপর অঙ্গুলিমালা তার পরম শিষ্য হয়ে উঠল। তখন গৌতম বললেন, তোমায় সেই শহরে যেতেই হবে যেখানে তুমি হত্যা করেছিলে 100 লোককে। একটা ছোট শহরে 100 লোক মানে প্রায় প্রত্যেক পরিবারই এই ব্যক্তিটির কাছে কাউকে না কাউকে হারিয়েছে। তো তিনি তাকে সন্ন্যাসী বানিয়েছিলেন, গৌতমের সন্ন্যাসীদের ভিক্ষুক বলা হতো, ভিক্ষুকের আক্ষরিক অর্থ হল যে ভিক্ষা করে। তো তিনি তাকে গেরুয়া বস্ত্র আর একটা ভিক্ষার পাত্র দিলেন। তিনি বললেন, যাও শহরে গিয়ে কিছু খাবারের সন্ধান করো। তাই অঙ্গুলিমালা শহরে ঢুকলেন সন্ন্যাসী হয়ে। লোকেরা তাকে দেখেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল, সে কেন এসেছে তারা জানত না, সে কি করবে কি করবে সেই ভয়ে সকলে ছাদে গিয়ে দাঁড়াল। তারপর তারা যখন দেখল যে তাকে অনেক শান্ত দেখাচ্ছে, তিনি সেই উগ্র মানুষটি আর নন, তখন তারা তাকে পাথর ছুঁড়ে মারতে শুরু করল, কারণ প্রতিটা পরিবারই তার কাছে কাউকে না কাউকে হারিয়েছিল। তো সে সেই আঘাত সইতে থাকে, অবিরত পাথরের আঘাতে তার চারিদিক থেকে রক্তক্ষরণ হতে লাগল। তারপর যখন পাথর ছোঁড়া সাংঘাতিক হয়ে উঠল, তখন গৌতম আসলেন আর লোকজনকে থামতে বললেন, আর বললেন, এই মানুষটা সেই আগের মানুষ আর নেই, এই মানুষটা আমারই এক অংশ, আপনারা আমার দিকে পাথর ছুঁড়ছেন, থামুন এবার। এই মানুষটাকে হত্যা করার কোনো অর্থ নেই, কারণ এই মানুষটা খুব কঠোর উপায়ে উপলব্ধি লাভ করেছেন, আপনারা এই মানুষটার অপচয় করতে পারেন না তাকে হত্যা করে। আর অঙ্গুলিমালা হয়ে উঠেছিলেন, যেমন আমি আগেই বলেছি, তার পরম শিষ্য। সারা দেশ জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন বুদ্ধের দেয়া শিক্ষা, বুঝলেন তো, জীবনী আর জ্ঞান। তো আপনি কি ধরনের পরিপূর্ণতা খুঁজছেন সেটা ব্যাপার নয়, আপনি মনে করেন এটা শিক্ষার সাথে ঘটবে বা অন্তত তাই ভেবেছিলেন। যে মুহূর্তে শিক্ষিত হলে নিজেকে বোকা মনে হতে লাগল, আমি চাকরি না পেলে এই শিক্ষার লাভটা কি? আপনি একটা চাকরি পেলেন, আপনার দারুণ লাগলো, তার কিছুদিন পর আবার আপনার নিজেকে বোকা মনে হতে লাগলো, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব যদি আমি আমার সেই স্বপ্নের পুরুষ বা মহিলাকে না পাই?
সেটাও ঘটল। কিছু সময় পর নিজেকে আবার বোকা মনে হতে লাগল। এটা এভাবেই চলতে থাকে। ইচ্ছে আসলে শুধুই আরো বড় হওয়া, এটাই আপনার ইচ্ছে? আপনি আরো বড় হতে বৈষয়িক উপায়গুলোই যদি বেছে নেন, তবে আপনি এই এত দূর অবধি যেতে পারেন। কিন্তু তবুও ইচ্ছে রয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাকে এই গ্রহের রাজা করে দিলে আপনি অন্য গ্রহগুলোর দিকে চাইবেন। আমি আপনাকে সৌরজগৎটা দিলে আপনি ছায়াপথের দিকে নজর দেবেন। আমি আপনাকে একটা গ্যালাক্সি দিলে আপনি অন্য গ্যালাক্সিগুলোর দিকে তাকাবেন। এখন আপনি যা খুঁজছেন সেটা এটা বা ওটা নয়, আপনি সীমাহীন বিস্তার খুঁজছেন। আপনি এটা সচেতনভাবে দেখলে আপনি নিজেই যোগ হয়ে উঠবেন। যোগ মানে শরীর ঘোরানো বেঁকানো নয়, আপনি এক হয়ে যাবেন বাকি সৃষ্টির সঙ্গে। আপনি এটা অচেতনভাবে করলে সেটা বাধ্যতামূলক ইচ্ছায় পরিণত হবে। এই যা